বন্ধুরা তোমরা কি কখনও খালি ওষুধের পাতার সাহায্যে ছোট্ট সূচের ছিদ্রতেও সুতো পরিয়ে দেখেছো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু স্মার্ট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে আসবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো প্রথমেই যে টিপসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এরকম আংটি নিয়ে অনেক সময় হয় আমরা এরকম হাতের আঙুলে আংটি পরে থাকি কিন্তু অনেক দিন পরে থাকার পর দেখা যায় যে আমরা কিছুটা যদি মোটা হয়ে যাই তাহলে কিন্তু আঙুলের ভেতর থেকে আর সহজে আংটি খুলতে চায় না এই সমস্যাটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে দেখো আঙুলটা পুরো চেপে গেছে অনেক দিন ধরে আংটিটা পরেছিলাম এবার খুলতে গিয়ে দেখে আংটিটা আর খুলতে পারছি না এক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই আংটিটা খুলে ফেলতে পারবে এর জন্য কিন্তু তো কোনো রকম ক্রিম বা তোমাদের তেল লাগাতে হবে না দেখো এখানে আমি একটা সুতো নিয়ে নিয়েছি এই সুতোটাকে সবার প্রথমে আংটির শেষের দিকটা দিয়ে খুব ভালো করে এরকম হাতের আঙুলে পেঁচিয়ে নেব এর ফলে যেটা হবে হাতের আঙ্গুলের যেখানে বেশি আমাদের মোটা সেই মোটা জায়গাটা কিন্তু একটু চেপে যাবে এর ফলে দেখো এবার আমি হাতের এই আঙুলটা থেকে আংটিটাকে ধীরে ধীরে বাইরের দিকে এরকমভাবে টেনে নিয়ে আসছি আর আংটিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তা না হলে কিন্তু আংটিটা বের করতে খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো কারণ আমি দোকানেও গেছিলাম সোনার দোকানে আমাকে দোকানদার বলেছে আংটিটাকে কাটতে হবে তখন আমি এ মাথায় এই বুদ্ধিটা এলো এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো ছোট আংটি হোক না কেন হাতের আঙুল থেকে খুলে ফেলতে পারবে দেখো আংটিটা আমি কত সহজে খুলে ফেললাম ও যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকো অবশ্যই এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো টিপসটা কিন্তু খুবই কাজে লাগবে তাহলে টিপসটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের এরকম লাগলো পরবর্তী টিপসটা তাহলে আমরা দেখিনি দেখো চা তো আমরা প্রত্যেকেই কম বেশি খাই কিন্তু আমাদের যেটা সমস্যা হয় চা খাওয়ার পর অনেক সময় হয় আমরা কাপটাকে এরকমভাবেই রেখে দিই বা অনেকক্ষণ পরে আমরা কাপটাকে ধুয়ে নিই কিন্তু এরকমভাবে রেখে দিলে দেখা যায় যে কাপের যে একটা দাগ সেটা কিন্তু কাপের গায়ে পুরো লেগে থাকে আর ধীরে ধীরে যদি এরকমভাবেই আমরা কাপটাকে রেখে দিই কিছুক্ষণ পরে ধুই তাহলে কিন্তু দাগটা কিছুদিন পর দেখা যায় গাঢ় হয়ে যায় আর সহজে দাগটা কিন্তু উঠতে চায় না এই দাগটাকে তোমরা কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে ফেলতে পারবে এর জন্য দেখো আমি এই কাপ দুটোর মধ্যে দাগটা খুব গাঢ় হয়ে পড়েছে আর দেখতেও বাজে লাগছে এখানে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দুটো কাপেই দিয়ে নিচ্ছি অল্প অল্প করে তারপরে আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সেই টুথপেস্ট এখানে আমি দুটো কাপে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবার আমি একটা বাইট দিয়ে কাপ দুটোকে হালকা একটু ডলা দিলে দেখবে যে যত গাঢ়ই চায়ের দাগ হোক না কেন পুরোপুরি উঠে যাচ্ছে দেখো আমি এবার একটু জল দিয়ে কাপ দুটোকে খুব ভালো করে বাইট দিয়ে এরকমভাবে ডলে নিচ্ছি দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দাগগুলো আমাদের উঠে গেল আর কাপ দুটো একেবারেই নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তাহলে টিপসটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটা তাহলে দেখে নিই এখানে দেখো কিছুটা পরিমাণ লঙ্কা আমি নিয়ে নিয়েছি আমাদের মহিলাদের তো রান্নাবাড়ি করতেই হয় এর জন্য কিন্তু সবজি টবজিও কাটতে হয় দেখা যায় যে আমরা এরকমভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে অনেক সময় লঙ্কা কাটি কিন্তু কিছুক্ষণ কাটার পর দেখা যায় কিন্তু লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হওয়ার কারণে আমাদের হাত কিন্তু জ্বালা করে সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই কোনো রকম সাবান বা হ্যান্ডওয়াশ ছাড়াই এই যে জ্বালা ভাব করে লঙ্কায় এটা কিন্তু দূর করতে পারবে আমাদের দেখো বাড়িতে তো সবারই এরকম লেবু থাকে পাতি লেবু এই যে আঙ্গুলগুলোতে জ্বালা করছে সেই আঙ্গুলে দেখো সামান্য পরিমাণে আমি এখানে এক টুকরো লেবু নিয়ে এরকমভাবে সেই আঙ্গুলগুলোতে একটু ডলে নিচ্ছি এর ফলে কিন্তু আমাদের যে লঙ্কা লাগার কারণে আঙ্গুলগুলো জ্বালা করছিল সেই জ্বালা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দূর হয়ে যাবে এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী তোমরা অবশ্যই একবার অ্যাপ্লাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও এটা তোমরা শুকনো লঙ্কার ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারো দেখো কোন লঙ্কায় কিরকম ঝাল আমরা তো আগে থেকে বুঝতে পারি না এর জন্য অবশ্যই লঙ্কা কাটার আগে আমরা বাড়িতে যে সর্ষের তেল খাই সেই সর্ষের তেল যদি হাতের মধ্যে একটু লাগিয়ে নিয়ে তারপরে আমরা লঙ্কা কাটতে নিই তাহলে কিন্তু আমাদের হাত কখনোই জ্বালা করবে না টিপসটা অবশ্যই একবার তোমরা অ্যাপ্লাই করো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো বন্ধুরা ছোট সূচের ছিদ্রতে সুতো পরাতে কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয় কিন্তু এখন আর সেটা হবে না আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই এরকম ওষুধের খালি যে প্যাকেট বা খাপ থাকে এটাকে আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না কিন্তু এই ওষুধের খালি প্যাকেট দিয়েই কিন্তু আমরা এখন সেকেন্ডের মধ্যে ছোট থেকে ছোট সূচের ছিদ্রও সুতো পরিয়ে নিতে পারবো এখানে দেখো আমি ওষুধের কিছু খালি প্যাকেট নিয়েছি একটা প্যাকেটের যে ওষুধের দিকটা খালি হয়ে গেছে সেই দিকটাকে আমি কাচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তারপর আমাদের যেটা করতে হবে ওষুধের এই খালি প্যাকেটটাকে সরু করে কেটে নেওয়ার পর এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে ছোট করে নিতে হবে একটু মোটা করে ভাজ হলে কিন্তু খুব ভালো হয় ধরতে সুবিধা হবে হাতে এর জন্য আমি এইভাবে মোটা করে ভাজ করে এটাকে এরকম চ্যাপটা করে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লাইলনের সুতো লাইলনের সুতোও কিন্তু আমাদের বাড়িতে থাকে যে অনলাইনে শপিংয়ের ব্যাগ আসে তার মধ্যে এমনকি মাদুরের মধ্যেও থাকে এখানে দেখো ওষুধের যে অংশটা আমি মুড়িয়ে চ্যাপটা করে নিয়েছিলাম তার উপর আমি লাইলনের সুতোটাকে এইভাবে ইউ আকৃতি করে আমি ধরে নিয়েছি এবার আমাদের বাড়িতে যে সেলুটেপ আমরা ব্যবহার করি সেই সেলুটেপ দিয়ে খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে তাহলে বন্ধুরা কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু আমরা সুতো তৈরি করার জন্য পারমানেন্ট একটি অর্গানাইজার তৈরি করে নিলাম এবার আমাদের যে সুজটা আছে সেই সুজটাকে সবার প্রথমে লাইলনের যে সুতোটা আমি নিয়ে নিয়েছি সেই সুতোটার মধ্যে ঢুকিয়ে নেব এবার আমরা যে সূত্রটা পরাতে চাই সেই সুতোটাকেও ঠিক লাইলনের সুতোর মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব তারপর যদি আমরা সুচটাকে এইভাবে টেনে বের করি তাহলেও কিন্তু খুব সহজেই আমাদের সেকেন্ডের মধ্যে ছোটো সুচেও দেখো সুতো পরিয়ে নিতে পারছি তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু এই ধরনের একটি অর্গানাইজার টাকা পয়সা ছাড়াই তৈরি করে নিতে পারো যখন তোমরা সুতো পরাবে তখন এটার সাহায্যে সেকেন্ডের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবে টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানিও পরবর্তী টিপসটা তাহলে আমরা দেখে নিই আমাদের থালা বাসন যখন এঁঠো হয়ে যায় তখন কিন্তু আমরা বেসিনের মধ্যে সব কিছু রেখে দিই রান্না করার পর অনেক সময় হয় রান্না করার পর আমরা যেটা দিয়ে রুটি বেলি বেলন চাকিগুলোও কিন্তু আমরা বেসিনে এঠোর উপরে রেখে দিই অনেক সময় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাসনগুলো মাজি না এরকমভাবে রেখে দিই কিছুটা পরে হয়তো বাসনগুলো মাজি বেলন চাকির মধ্যেও দেখা যায় যে এঠোর যে তেল মশলা আছে সেগুলো তো লেগেই যায় অনেক সময় কিন্তু এর মধ্যে টিকটিকি আরশলা ইঁদুরও মুখ দেয় কিন্তু এইভাবে যদি আমরা ব্যালুন চাকি রেখে দিই এতে কিন্তু আমাদের ঘরে নেগেটিভ এনার্জি কাজ করে অবশ্যই কিন্তু আমাদের উচিত ব্যালুন চাকি যখন আমরা এঠর মধ্যে না রেখে আমাদের বেসিনটা যখন পরিষ্কার থাকবে তখন আমরা ব্যালুন চাকিটা যদি ধুয়ে তুলে এতে কিন্তু আমাদের সংসারে হোক আর্থিক দিক থেকে হোক নেগেটিভ এনার্জিটা দূর হবে বাস্তুশাস্ত্রেও মতে কিন্তু ব্যালুন চাকি কখনোই এঠোর সঙ্গে লাগানো উচিত নয় আশা করছি এই টিসটা তোমাদের অনেক কাজে লাগবে অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো পরবর্তী টিপসটা তাহলে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বেসিনে কিন্তু একটা লালচে মতো দাগ পড়ে যাচ্ছে কারণ অনেক সময় আমাদের যে জলটা আমরা বেসিনে কাজবাজের জন্য ইউজ করি সেই জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই আয়রনগুলো জমতে জমতে কিন্তু আমাদের বেসিনটা বাজে একটা কালার চলে আসে একটা লালচে ভাব এই এই আয়রনের দাগটা তোমরা খুব সহজেই দূর করতে পারবে এর জন্য আজকে আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি টিপসটা কিন্তু খুবই কার্যকারী আমাদের যখন রাতের বেলা কাজবাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের অবশ্যই উচিত বেসিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া কচবাইট দিয়ে দেখো এখানে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বেসিনটাকে আমি এরকমভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু রাতের বেলা আমাদের অনেকক্ষণ কিন্তু বেসিনে আর কাজবাজ হবে না এবার জল দিয়ে ধোয়ার পর কিন্তু এরকমভাবে বেসিনটাকে আমরা ফেলে রাখবো না কারণ যে জলটা বেসিনের গায়ে থাকে সেগুলোই জমে জমে দেখা যায় লালচে দাগ হয়ে যায় এখানে আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে বেসিনটাকে খুব ভালো করে মুছে নেব এর ফলে কিন্তু কোনো জল আমাদের বেসিনে আর জমে থাকবে না আর বেসিনেও কিন্তু কোনো আয়রনের দাগ হবে না এই টিপসটা অবশ্যই তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো টিপসটা খুবই কিন্তু কার্যকর তাহলে টিপসগুলো তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা সূচে সুতোপড়ানোর আরও একটি আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে তো এই ধরনের অনেক চাবি থাকে যে তালাটা নষ্ট হয়ে গেছে চাবিটা জং ধরে গেছে ফেলে দিই ফেলে না দিয়ে এগুলো দিয়েই কিন্তু আমরা সুচে সুতো পরিয়ে ফেলতে পারি সেকেন্ডের মধ্যে এখানে আমি একটা নষ্ট হয়ে যাওয়া চাবি নিয়ে নিয়েছি এই চাবিটার ওপরে যেটা করতে হবে আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই ফুল ঝাড়ু থাকে ফুল ঝাড়ু থেকে আমি কিছুটা পরিমাণ সুতো এইভাবে ছিঁড়ে নিচ্ছি কারণ ফুল ঝাড়ু সুতোটা একেবারে সরু হয় আর অনেক দিন কিন্তু টেকসইও হয় এবার আমি এটাকেও সেম একইভাবে ইউ আকৃতির করে ভাঁজ করে নেব তারপর চাবির ওপর রেখে নেব চাবির ওপর রেখে সেলুটেপ দিয়ে খুব ভালো করে টাইট করে আটকে নেব তাহলে এই বন্ধুরা দেখো আমাদের কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু একটি অর্গানাইজার তৈরি হয়ে গেল তাহলে এটাকে কিভাবে সুচে সুতো পরাবো দেখে নিই এবার দেখো বন্ধুরা যে ছোট্ট সুচের মধ্যে আমরা সুতোটা পরাতে চাই সবার প্রথমে সেই সুচটাকে নিয়ে আমি চাবির মধ্যে যে আমরা ফুলঝাড়ু সুতোটা লাগিয়ে নিয়েছি তার ভেতরে সুজটাকে ঢুকিয়ে নেবো তারপর সুতোটাকে ফুলঝাড়ু সুতোর ভেতর ঢুকিয়ে নিয়ে স্যুজটাকে এইভাবে আমরা টেনে বের করে নেবো সেই সঙ্গে কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যেই আমরা সুচে সুতো দেখো এইভাবে পরিয়ে নিতে পারছি টিপসগুলি কিরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে